Assalamualaikum warahmatullahi wabarakatuh. Subhanallah, Alhamdulillah, Allahu Akbar. প্রিয় মহতরাম, শব্দে শব্দে আরবি গ্রামার সহ প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন প্রথম দেশে বিদেশে আমাদের ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসে যারা জয়েন করেছেন আপনারা অশেষ ধন্যবাদ। আর আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন পারা এবং গ্রামার ক্লাস, সেগুলো দেখবেন আর দেখতে থাকুন ইনশাল্লাহ। এবার দেখতে দেখতে আমরা ইনশাল্লাহ কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাল্লাহ। চলুন আজকের ক্লাসে। প্রিয় মোহতরাম, চলুন আজকের আয়াত শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো, সে বলবে, আপনি পবিত্র মহান, যার অধিকার আমার নেই, তা বলা আমার জন্য সম্ভব নয়। যদি আমি তা বলতাম তবে অবশ্যই আপনি তা জানতেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। নিশ্চয়ই আপনি গায়েবী বিষয়সমূহে সর্বজ্ঞাত। এরপরে রাতে দেখুন আল্লাহ বলছেন, যে পরে রাতে দেখুন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে যে আদেশ করেছেন তা ছাড়া তাদেরকে আমি কিছুই বলিনি। তা এই যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো, এবং যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কাজকর্মের সাক্ষী। কিন্তু আপনি যখন আমাকে তুলে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী, আর আপনি সব কিছুর উপরেই সাক্ষী। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, দেখুন শব্দে শব্দে আরবি গ্রামার সহ আমরা এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় মোহতারাম, স্ক্রিনে লক্ষ্য করুন আজকের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنُ مَرْيَمَ। ওয়ামানি এবং ইজ মানে যখন, এবং যখন স্মরণ করো সেই সময়ের কথা। এখন এই স্মরণ করো, এমন একটা সময় আসবে যেটা আল্লাহ বলবেন। কল আল্লাহ, আল্লাহ বলবেন। এখানে একটু দেখেন, কলা মানে সে বলেছেন, আর এখানে বলবেন কথা লেখা হয়েছে এই জন্য যে এটা ইজা, ইজা বা ইজ বা ইন এই ধরনের শব্দ থাকলে অতীতকালে থাকলে বর্তমানকালের অর্থ প্রকাশ পাবে। আল্লাহ স্মরণ করো যখন আল্লাহ বলবেন, ইয়া ঈসা, হে ঈসা, ইবনু মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা, হে মারিয়াম পুত্র ঈসা। প্রিয় মোহতারাম, আজকের ঘটনাটা কিন্তু আপনারা জানেন। তাহলে ইতিপূর্বে আলোচনা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী রাসূলদেরকে তার স্ব স্ব উম্মতদের সামনে দাঁড় করাবেন। সবাই দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না, পিন ড্রপ সাইলেন্ট। এমন এক ভয়াবহ মুহূর্তে সেদিনকার সকল কর্তৃত্ব হল আল্লাহর। মানুষ ভয়ে তটস্থ হয়ে থাকবে সেই কিয়ামতের ময়দানে। আর এক এক করে এক এক নবীদেরকে তখন প্রশ্ন করা হবে, তুমি তোমার উম্মতদের ব্যাপারে কি কি করেছিলে, কি কি বলেছিলে। সেই ধারাবাহিকতা আজকে দেখুন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন, আর সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আলোচনা করতেছেন। দেখুন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা, তুমি তোমার ব্যাপারে আসুন কি বলবেন। দেখুন আ মানে কি, আংতা মানে তুমি, আংতা মানে তুমি। খেয়াল করেন আ মানে কি, এই যে ইন্টারগ্রেটিভের আমরা কয়েকটা অক্ষর পাই। আ মানে কি, হাল মানে কি, বা মা মানেও কি, তিনটা পেয়েছি। তা আ মানে এই আ মানে কি, এবার হলো আংতা। এখানে দেখেন দুইটা হামজা আছে, এই জন্য একটা হলো আ, আরটা হলো আংতা মানে তুমি। আপনারা জানেন যে পার্সোনাল প্রোনাউনের যেটা ফুল ফর্ম, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। সেই যে পার্সোনাল প্রোনাউন ডিটাচড ফর্ম, সেটা কিন্তু এখানে নাই, এইটাই নাই এবং এটাই নাই। আমরা কিন্তু সেই গ্রামার ক্লাসে দেখিয়েছিলাম, আপনারা যারা আমার গ্রামার ক্লাস দেখিনি সেটা ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেখান থেকে আসছে আংতা, তুমি কি আ আংতা, তুমি কি কুলতা বলেছিলে। এই যে তা হলো গিয়ে পিছনে আসছে তা, এই যে তা তুমি বলেছিলে, কুলতা মানে তুমি বলেছিলে, ইউ সে। এখন দেখুন তুমি কি বলেছিলে, আপনারা বলতে পারেন এখানে সে কেন হয়েছে, সেই ধরে কেন, কারণ সামনে কিন্তু ডিড আছে। আবার এখানে ডিড হলো কেন, যেহেতু সামনে এখানে এই যে অতীতকালের একটা ভার্ব আছে, এই জন্য এখানে ডু না হয়ে ডিড হয়ে গেছে। যে একটু খেয়াল করুন, বাংলা এবং ইংরেজি একটু খেয়াল করুন। আংতা কুলতা, হে ঈশা তুমি কি বলেছিলে লিন্নাসি, লোকদেরকে। লি মানে জন্য, সাথে আছে ডেফিনিট আর্টিকেল আল। দেখুন এখানে এই যে কমন কয়েকটা প্রিফিক্স দিয়েছিলাম, লা বা লি আছে, আবার আল আছে, এই যে চলে আসছে। তো লি মানে জন্য, আল মানে ডেফিনিট আর্টিকেল, দা অর্থে ব্যবহার করা হয়েছে। আর নাসি, নাসি জের আছে, লোকদের, লোকদের। তুমি কি লোকদেরকে বলেছিলে টু দ্য পিপল, কি ইত্তাখিজু, ইত্তাখিজু তোমরা গ্রহণ করো, নি মানে আমাকে, নি মানে আমাকে, তোমরা আমাকে গ্রহণ করো, ইউ টেক মি কি হিসাবে, ওয়া উম্মি এবং মাতা, ই মানে আমার, ইয়া মানে আমার, এবং উম্মিয়া আমার মাতাকে, আমার মাতাকে বা মাকে, ইলাহাইন, ইলাহাইন মানে দুই ইলাহি হিসাবে, অর্থাৎ আমি এক ইলা আর আমার মা আর এক ইলা, এই জন্য ইলাহাইন। আপনারা জানেন যে ইলাহ, ইলাহ হলো এক, আর ইলা প্লুরাল হলো আলিহাতান, আলিহাত, ঠিক আছে। আর ইলাহ হাইন মানে দ্বিতীয় দ্বিবচন, তাহলে কি হলো, দুই ইলাহ রূপে কি আমার আমাকে এবং মাতাকে গ্রহণ করেছিল। মিং দুনি, দুনি কিন্তু দেখেন এখানে নিচে ইল্লা মানে সারা বা ব্যতীত, গয়ের মানে সারা বা ব্যতীত, দুনি মানে ব্যতীত বা সারা, এই দুনি চলে আসছে। আর দুনির সাথে সবসময় মিন কথাটা নিয়ে আসে হর বা প্রিপজিশন। মিং দুনি সারা আল্লাহি, আল্লাহ, আল্লাহ সারা। তা আল্লাহ সারা বলছে যে হে ঈসা, সে কিয়ামতের ময়দানে কিন্তু প্রশ্ন করবে ঈসা আলাইহিস সালামকে, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ সারা আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো। Did you say to the people, take me and my mother as ilah rather than Allah? চিন্তা করেন প্রিয় মোহতারাম। হ্যাঁ, এরপর দেখুন উত্তরে কি বলবেন ঈসা আলাইহিস সালাম, তাও কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন। কলা, সে বলবে, he will say subhanaka, subhanaka কা মানে আপনি, সুবহান মানে পবিত্র, মহান পবিত্র, গ্লোরি বি টু ইউ, আপনি তো মহা পবিত্র, আমি কেন এইসব কথা বলবো, হাবিজাবি কথা। মা ইয়াকুনু, এটা শোভা পায় না, ইট ইজ নট, এটা জাস্ট ফ্রেজ ওয়ার্ডের মতো। যেমন আমরা জানি না, আমরা পড়ি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হ্যাঁ মা কানা, মা কানার সাথে যখন মা যোগ করা হয় তাহলে হয় না। মোট কথা কানা মানে কুনা মানে হওয়া, আর মা মানে না, কানা কুনা। যা লেখানে দেখেন মা ইয়া কুন, এটা হয় না, এটা শোভা পায় না। লি মানে আমার জন্য, লি মানে জন্য সাথে ইয়া আছে, আমার জন্য, আমার জন্য এটা শোভা পায় না। আন যে মা দ্যাট, আকুলা আমি বলবো, দেখেন কুল, কুলের সাথে আ আছে, এই যে আ, আকুলা আমি বলবো, তাকুলা তুমি বলবে, ইয়াকুলা সে বলবে, নাকুলা আমরা বলবো। জি, তাকুলা আমি বলবো যে মা মানে যা, লাইসা মানে নয়, লি ফর মি, তারপরে বিল হক অধিকার, রাইট, অর্থাৎ এটা আমার জন্য শোভা পায় না যে আমি যার অধিকার আমার নাই তা বলার, তা বলার অধিকার আমার নাই, কিভাবে আমি কেন বলবো। হি উইল সে গ্লোরি বি টু ইউ, ইট ইজ নট ফর মি টু সে হোয়াট আই হ্যাভ নো রাইট টু। প্রিয় মোহতারাম, সেই ভয়াবহ সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে ঈসা আলাইহিস সালামকে এভাবে প্রশ্ন করবেন। আজকে সারা পৃথিবীতে চিন্তা করেন, একটু দেখুন চতুর্দিকে তাকিয়ে, কত পার্সেন্ট মানুষ সেই ইহুদি, খ্রিস্টান বা মুসলমান, কে কত পার্সেন্ট আছে। তার ভিতরে সেই খ্রিস্টানের পার্সেন্ট কত, আর তারা কি বিশ্বাসী না তারা এগিয়ে যাচ্ছে। চলুন এরপর দেখুন, ইন যদি হ্যাড কুনতু, কুন মানে হওয়া, তু মানে আমি, কুনতু যেহেতু, এই যে দেখেন এবার ভালোভাবে দেখেন যে অতীতকালের পার্সোনাল প্রোনাউন যেটা, যে তু, আমি, তা, তুমি, তু, আমি, তা, তুমি, আ, সে, না, আমরা, তুম, তোমরা। আজকে দেখেন এখানে তিনটি ভার্ব, এই একটি ভার্ব বা ফেল, এই একটি ভার্ব বা ফেল, এই একটি ভার্ব বেগুনি কালারের, প্রত্যেকটার সাথে কিন্তু অতীতকালে আছে তু, এখানে তু আমি আসছে, আবার এখানে তু আমি আসছে, আবার এখানে তা মানে তুমি আসছে বা আপনি, খেয়াল করছেন? জি দেখুন, ইন মানে যদি, কুনতু আমি হয়ে থাকি, আই ওয়াজ, কুলতু, কুলতু আমি বলে থাকি বা আমি বলেছি, কুলতু আমি বলেছি, কুলতা তুমি বলেছ, কলা সে বলেছে, কুলনা আমরা বলেছি, কুলতুম তোমরা বলেছ। তাহলে এখানে হচ্ছে যে সামনে যেহেতু অতীতকালের কুল কুনতু আছে, মানে আমি হওয়া থাকা অর্থে ব্যবহার করা হয় বিভার, তো কুলতু আমি বলে থাকি, হু মানে তা, আমি যদি সেটা বলেই থাকি, হে আল্লাহ, ফা কদ, ফা মানে তবে, কদ মানে নিশ্চয়ই, তবে নিশ্চয়ই, দেন শিওরলি, আলিমতা, আলিমতা তুমি জেনেছ, আলিমতু আমি জেনেছি, আলিমতা তুমি জেনেছ, ঠিক আছে, আলিমা সে জেনেছে, আলিমু তারা জেনেছে, আলিম না আমরা জেনেছি, আলিম তুম তোমরা জেনেছো, এখান থেকে আসছে এটা। তো আলিমতা তুমি জেনেছো বা আপনি জেনেছেন, হু মানে তা, হু মানে তা, এই যে হু পসেসিভ প্রোনাউন তা, আপনি তো তা জানেছেন, জানেন, আমি যদি সব কথা হাবিজাবি কথা বলেই থাকি, হে আল্লাহ আপনি তো ভালো করেই জানেন, আমি তো সব বলিনি, হ্যাড আই সেড ইট ইউ উড হ্যাভ নোন ইট। এরপর দেখুন প্রিয় বহুতারাম, তালামু এটা বর্তমান কাল, সামনে কিন্তু আসছে দেখেন, তা তা সামনে আসছে, তা, তালামু আপনি জানেন, আলামু আমি জানি, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি, তালামু না তোমরা জানো, ইয়ালামু না তারা জানে। জি, তালামু আপনি জানেন, ইউ নো মা মানে যা বা হোয়াট, ফি মধ্যে আছে, ইন নাফসি, এই যে ইয়া, ইয়া হলো কি আমার, নফস, নফসের সাথে ইয়া যোগ হয়ে গেছে, নফসি আমার অন্তরে, অন্তর, অন্তরকে বা অন্তরে, দেখেন এখানে আপনি দুটো তিনটা জিনিস বলতে পারেন, অন্তর, নাফসু হলো গিয়া অন্তর, আল্লাহু আল্লাহ, নাফসু অন্তর, আল্লাহা নাফসা, নাফসা যদি হতো নফসকে, তো নফসকে হতো, আর আল্লাহি আল্লাহর, যেখানে দেখেন পেশ জবর এবং জেরের ব্যবহারটা আমি দেখাচ্ছি, এখানে যেহেতু জের আছে, নফসি তাহলে অন্তরে, আমার অন্তরের মধ্যে যা কিছু আছে সে তো আপনি জানেন, ওয়ালা এবং না বা আর নয়, অ্যান্ড টু নট, আলামু আমি জানি, দেখেন এখানে তালামু আপনি জানেন বা তুমি জানো, আর আলামু আমি জানি, এই যে আলামু, আলামু আমি জানি, তালামু তুমি জানো, মা মানে যা বা হোয়াট, ফি মধ্যে আছে, নাফসিকা, নাফসিকা অন্তরের, অন্তরে কা মানে আপনার, আপনার অন্তরে যা আছে সেটা আমি জানি, এখানে কা মানে আপনি তুমি, আর ই মানে আমার, তা নাফসি আমার অন্তরে, নাফসি কা তোমার অন্তরে, ঠিক আছে, আপনার অন্তরে বা তোমার অন্তরে, নাফসি না আমাদের অন্তরে, নাফসি কুম তোমাদের অন্তরে, নাফসি হুম তাদের অন্তরে। জি, এইখানে এই যে লাল অক্ষরে পসেসিভ প্রোনাউন এই একটি, এই একটি এখানে চেঞ্জ করেন আপনি নিজে নিজে, দেখবেন চেঞ্জ করলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, এভাবে চেষ্টা করতে থাকুন ভাই, একটু নিজে নিজে চেষ্টা করুন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ইন্নাকা, সে বলতেছে, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না নিশ্চয়ই, কা মানে আপনি, নিশ্চয় আপনি, ইনডিড ইউ আংতা আপনি, আপনি, আল্লামু, আল্লামু সর্বজ্ঞাত, আল্লামা, আলিমা মানে সে জানেছে, হ্যাঁ, আল্লামা মানে আরও একটু জোর দেওয়া হয়েছে, সর্বজ্ঞাত, সর্বজ্ঞাত, ওয়েল নোয়ার, গুয়ুবি, গুয়ুবি অদৃশ্য বিষয় সমূহের, গুয়ুবি আল্লাহি আল্লাহর, গুয়ুবি অদৃশ্য গাইবের, গাইবের বিষয় সমূহে আপনি সব কিছু জানেন, আমার চেয়ে আপনি ভালো করে জানেন। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর কথা, সেদিনকার সেই কিয়ামতের ময়দানে হবে যে ডায়ালগ, সেগুলো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে জানিয়ে দিচ্ছেন। এই কথাগুলো জানার পরেও যদি আজকে সেই ঈসা আলাইহিস সালামের অনুসারীরা এখনও তার ব্যাপারে নবী বা ইলা, তার ব্যাপারে আল্লাহ এগুলো সাব্যস্ত করে, তখন কি অবস্থাই না হবে ভাই। আসুন আমরা বোঝার চেষ্টা করি। প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন, মা মানি না, মা মানি যা, আবার মা মানি না। একটু খেয়াল করেন, এখানে দেখেন লা মানি না, লাম মানি না, আবার মা মানিও না। তবে স্পেশালি মা মানে না তখনই হয় যখনই সামনে একটা ইল্লা থাকে। ইল্লা থাকে বলে যে আমি এইটা করি নাই ইল্লা এইটা, অর্থাৎ আমি এইটা ছাড়া আর কিছুই করিনি। আচ্ছা, বুঝতে পেরেছেন? যেমন আমরা বলি যা দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এইটা নেগেটিভ, এবং নেগেটিভ সেন্টেন্স পজিটিভ হলো। তো মা মানি না, ডিড নট, কুল টু, আমি বলেছি, অর্থাৎ আমি বলেছি না, অর্থাৎ আমি বলিনি, লা হুম, তাদেরকে, ইল্লা, ব্যতীত, এক্সেপ্ট, মা মানে যা কিছু, আমার তা, আদেশ করেছেন আপনি, নি মানে আমাকে, আপনি আমাকে যা কিছু আদেশ করেছেন, এছাড়া আমি আর কিছুই তো আল্লাহ বলিনি। অর্থাৎ আপনি আমাকে যা কিছু আদেশ করেছেন ঠিক তাইটাই বলেছি। আই অনলি টোল্ড দেম হোয়াট ইউ কমান্ডেড মি। বুঝতে পেরেছেন? এটা নেগেটিভ থেকে একটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ আপনি আমাকে যা কিছু আদেশ করেছেন আমি ঠিক তাই করেছি, আমি এর ব্যতিক্রম আল্লাহ কিছুই করিনি। সুবহানাল্লাহ। এবার দেখুন, ইন, ইন না, এটা হলো আন। আন মানে কিন্তু যে, আর ইন মানে যদি। আন আনিবুদু, আমি তাদেরকে বলেছি যে, কি বলেছি, ইউবুদু, তোমরা ইবাদত করো, ইউ ওয়ারশিপ, আল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ইবাদত করো। রব্বি, তিনি হলেন কে, যিনি আমার রব, ওয়া রব্বাকুম, এবং তোমাদের রব। সুবহানাল্লাহ। এই যে রব্বি আমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব। জি, রব্বি আমার রব, ও রব্বাকুম এবং তোমাদের রব। আমি কিন্তু তাদেরকে বলেছি যে তোমরা সে আল্লাহর ইবাদত করো, সেই রবের ইবাদত করো, সেই যে আমার রব এবং তোমার রব। দেখেন কত সুন্দর তার ভাষা, আল্লাহকে ইবাদত করতে বলছে। রব মানে কি, যিনি চাইতে না চাইতে আপনার আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন, তাকেই বলা হয় রব। সাস্টেইনার, সাস্টেইনার ভাই, আল্লাহ আমাদের সাস্টেইনার। আপনার কি অক্সিজেন লাগবে, আপনার কি পানি খেতে হবে আজকে সারাদিন, আপনার কি রিজিক হবে, আপনি কি করবেন না করবেন, কোথায় যাবেন, যা আপনি চান নাই কিন্তু সব কিছু ব্যবস্থা আল্লাহ অলরেডি করে দিয়েছেন। আপনি হন মুসলিম হোক নন মুসলিম, এটা আল্লাহর কিছুই যায় আসে না। এর নামে হলো রব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন যে যিনি আমার রব এবং তোমাদের রব, সেই আল্লাহর তোমরা ইবাদত করো। আর কি, ওয়া কুনতু, হে আল্লাহ শুনুন, ওয়া কুনতু, কুন মানে হওয়া বা থাকা, তু মানে আমি, এবং আমি ছিলাম, অ্যান্ড আই ওয়াজ, আলাইহিম, তাদের মধ্যে, আমি ছিলাম আল্লাহ তাদের মধ্যে, শাহিদান, সাক্ষী। মা দুমতু, এটা একসাথে, মা দুমতু মানে যতক্ষণ আমি ছিলাম, ফিহিম, তাদের মধ্যে। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছিলেন, যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, আমি ততদিন আমি তাদের কাজকর্মের সাক্ষী ছিলাম। অ্যান্ড আই ওয়াজ আ উইটনেস ওভার দেম হোয়াইল আই ওয়াজ অ্যামং দেম। কত সুন্দরভাবে সেই কথাগুলো বলবেন সেই কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে প্রশ্ন করবেন। এরপর দেখুন আল্লাহ কি বলবেন উনি, ফালাম্মা, অতঃপর যখন, বাট হোয়েন, তাওয়াফাইতানি, নি মানে আমাকে, অর্থাৎ আপনি আমাকে যখন তুলে নিলেন। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে মারা যাননি, আল্লাহ তাকে তুলে নিয়েছেন, আসমানে তুলে নিয়েছেন। সেটা আল্লাহ বলবেন, সেটা ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে অতঃপর যখন আপনি আমাকে তুলে নিলেন, কুনতা, আপনি ছিলেন, এই যে তা, কুনতা মানে আপনি ছিলেন, আংতা, আপনি, রাকিবা, রাকিবা মানে তত্ত্বাবধায়ক, ওয়াচার, আলাইহিম, তাদের উপরে। অর্থাৎ আমি যখন দুনিয়া থেকে চলে আসলাম আল্লাহ, এরপর তো আপনি তাদেরই পর্যবেক্ষক ছিলেন। আমার হাতে তো আর কোনো ক্ষমতা ছিল না, আমি তো তাদেরকে আর কোনো অর্ডার করতে পারিনি, কোনো আদেশ করতে পারিনি, বা কিছু করতে পারিনি। আপনি তো তখন তাদের পর্যবেক্ষক ছিলেন। জি, এখনও আছেন। সেই হাজার হাজার বছর আগে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, এখনও টিল নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পর্যবেক্ষক। তারা কি করতেছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বা তার মায়ের ব্যাপারে, তারা কি না করতেছে, এটা সবই তো আপনি আল্লাহ দেখতেছেন। আর দেখুন আর কি বলবে, ও আংতা, আর আপনি আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি শাইইন, সব কিছুর উপরে, শাহিদুন, সাক্ষী, সবার উপরেই তো আল্লাহ সাক্ষী আছেন। আপনারা আমার কি সাক্ষী দেওয়ার দরকার আছে? না আল্লাহ এটা করে না, এটা হয় না, এটা হয় না। আল্লাহ তো সব দেখতেছেন, সব জানতেছেন, সব বুঝতেছেন। আপনি আমি এখন কি করতেছি? আল্লাহ কালাম শুনতেছি, কালাম বুঝতেছি, চেষ্টা করতেছি, সবই তো আল্লাহ সাক্ষী আছেন। সুবহানাল্লাহ ভাই, আসুন আমরা কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয়বন্ধুরা, আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা আমাদের দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামারে আমরা ইনশাআল্লাহ শিখবো ফর্মেশন অফ টেন্স, পাস্ট, ফিউচার, ইম্পারেটিভ, পার্সোনাল নাউন, ইন্টারগেটিভ, তারপর নেগেটিভ, এটসেট্রা। চলুন প্রিয়বন্ধুরা, আজকের এই দ্বিতীয় পার্টে আমরা গ্রামারের যে ব্যাপারে যেটা আলোচনা করব, যেটা অত্যন্ত কমন একটা শব্দ কলা। কলাটা আজকে খুব বেশি ইউজ হয়েছে আজকের আয়াতগুলো। কলার বিভিন্ন রূপটা চলুন আমরা একটু ভালোভাবে দেখি। কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আয়াকুলু সে কি বলে, লা ইয়াকুলু সে বলে না, কুল বলো, লা তাকুল বলো না। এটা দেখুন, এই যে কলা সে বলেছে এখানে, আর কলু তারা বলেছে। কিন্তু এই যে আমি বলেছি, তুমি বলেছ, আমরা বলেছ, তোমরা বলেছ, এখানে যখন হবে তখন এই কলা থেকে একটু চেঞ্জ হয়ে কু হয়ে যায়। যে কুল তু আমি বলেছি, কুল তা তুমি বলেছ, কুল না আমরা বলেছি, কুল তুম তোমরা বলেছ। জি, এইটা কিন্তু বেসিক মনে রাখবেন। এখানে কলা থেকে শুধুমাত্র এই ফর্মের ক্রিয়ার 8 নম্বর ফর্মের 8 নম্বর দল, এটা কিন্তু এই যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এই দুটো সিঙ্গুলার এবং প্লুরালে কিন্তু কলা আর কলা থাকে না, এটা কু হয়ে যায়। কিন্তু নিচে কিন্তু কয় থাকবে, কলা আর কলু, বাট এখানে আসলে কুল তু হয়ে যাবে, কল তু হয়ে যাবে না, এটা মনে রাখবেন। জি, আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ইয়াকুলু আমি মানে সরি সে বলে, আমি বলি আকুলু, তুমি বলো তাকুলু। তাই আমি কি দেখবেন যে আজকে এই আকুলু, তাকুলু এবং কুলতু, কুলতা এটা বেশি আজকে ব্যবহার হয়েছে আজকের আয়াতগুলোয়। চলো এবার দেখুন যে শব্দটা পেয়েছি তা হলো ইত্তা খাজো। ইত্তা খাজা খেয়াল করেন, ইত্তা বা সে অনুসরণ করেছে ক্রিয়ার 8 নম্বর ফর্ম। ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে, আয়াত্তাবিউ সে কি অনুসরণ করে, লা ইয়াত্তাবিউ সে অনুসরণ করে না, ইত্তাবি অনুসরণ করো, লা তাত্তাবি অনুসরণ করো না। এই রিলেটেড শব্দ পেলাম কি ইত্তাখাজা। দেখেন ইত্তাখাজা সে গ্রহণ করেছে, ইয়াত্তাখিজু সে গ্রহণ করে বা করবে। দেখুন লিন্নাসি ইত্তাখাজু, ইত্তাখিজু, ইত্তাখিজু এটা এখান থেকে আসছে। ইত্তাখিজ তুমি গ্রহণ করো, ইত্তাখিজু তোমরা গ্রহণ করো, নি মানে আমাকে, নি মানে আমাকে। আমি কি বলেছি যে তোমরা আমাকে গ্রহণ করো, এই যে এখান থেকে কিন্তু এটা চলে আসছে। খেয়াল করেন এই যে ইত্তাখিজ মানে তুমি গ্রহণ করো, আর যখনই উ যোগ করা হয়েছে ইত্তাখিজু তোমরা গ্রহণ করো, নি ই বা নি মানে আমার, আমাকে অর্থে ব্যবহার করা হয়, আমাকে গ্রহণ করো, এইখান থেকে চলে আসছে। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন খেয়াল করে 3টি ফেল, কুন্তু, তারপর দেখুন আলিমতা, আলিমতা এই যে এখানে কীভাবে আসলো খেয়াল করেন, সামিয়া গ্রুপ থেকে আলিমা, সামিয়া সে শুনেছে, ইয়ালাম ইয়া সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে, আয়াসমাও লা ইয়াসমাও, আমিলা সে আমল করেছে, আর এখানে যে আলিমা সে জেনেছে। এখানে দেখুন আইন, মিম এবং লাম, এখানে আইন, লাম এবং মিম একটু ঘোরানো আছে। আবার দেখেন ইয়া আমালু, ইয়া আলামু আমল, এখানে আমল মানে কাজ করা, আর আলিম মানে জানা, ঠিক আছে। তাহলে এই যে সূক্ষ্ম পার্থক্যটা, আমিলতা এখানে আলিমা সে জেনেছে, আলিম তা তুমি জেনেছো, আলিমা সে জেনেছে, আলিমু তারা জেনেছে, খেয়াল করেছেন। জি, আর আলিম তা মানে তুমি জেনেছো, তা আমিলিম তু আমি জেনেছি। জি, এখান থেকে কিন্তু এটা চলে আসছে, ভালোভাবে খেয়াল করেন প্রিয় মোহতারাম। পরের স্লাইডে দেখুন সে আলিমা সেটা আবার আসছে, কীভাবে আসলো আবার একটু ভালোভাবে দেখি। এখানে দেখেন তালামু অর্থাৎ তুমি জানো, এখানে আলামু আমি জানি, আইন কি সরি আইনের সামনে কিন্তু আলিফ আছে, হামজা, আর এখানে আছে তা, সামনে আছে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ, খেয়াল করেন সামনে বর্তমান ভবিষ্যৎ, গোলাপি কালার, ভার্বের সামনে বেগুনি কালারের সামনে গোলাপি কালার। জি, তা দেখুন এখানে আলামু আমি জানি, এই যে আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, এই যে তা, তা আলামু তুমি জানো। দেখেন প্রত্যেকটা আয়াতের কিন্তু ভার্ব বা ফেল এই যে আমাদের টেবিলগুলো আছে, এই টেবিলের যে কোনো একটা ফর্মে কিন্তু আসবেই আসবে। আপনি যদি বারবার এগুলো দেখতে পারেন, বারবার শুনতে পারেন, ইনশাল্লাহ আপনার জ্ঞানের, আপনার জানার মাত্রা অনেক গুণে বৃদ্ধি পাবে। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো এই যে শব্দটা আমর, আমর মানে আদেশ, আমর তা, আমারা সে আদেশ দিয়েছে, নাসারা গ্রুপ থেকে, নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, আমারা সে আদেশ করেছে, ইয়ামুরু সে আদেশ করে বা করবে। এই যে আমর তা, অতীতকাল পিছনে চলে যান, আমারা থেকে আমার তু, আমি আদেশ করেছি, আমার তা, তুমি আদেশ করেছো, তুমি আদেশ করেছো, নি মানে আমাকে, তুমি আমাকে যে আদেশ করেছো সেটাই তো আমি বলেছি, আমি তো আমার থেকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি আল্লাহ। আমার তা মানে তুমি আদেশ করেছো, আমার তু আমি আদেশ করেছি, আমার না আমরা আদেশ করেছি, আমার তুম তোমরা আদেশ করেছো, আমারও তারা আদেশ করেছে, আমারও সে আদেশ করেছে। এই যেখান থেকে চলে আসছে, খেয়াল করছেন? আবার এটা বর্তমান করেন, ইয়া মরু সে আদেশ করে, আমরু আমি আদেশ করি, তা মরু তুমি আদেশ করো। জি, এরপর দেখুন প্রিয়মতাম যে শব্দটা পেলাম তা হলো উবুদু, তোমরা ইবাদত করো। কোথেকে আসলে খেয়াল করেন, নাসারা থেকে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সে সাহায্য করে বা করবে, আবাদা সে ইবাদত করলো বা করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে, আয়াবুদু সে কি ইবাদত করে, লা ইয়াবুদু সে ইবাদত করে না, উনসুর সাহায্য করো, উবুদ ইবাদত করো, ইবাদত করো। আর এই ইবাদতের সাথে যখন উ যোগ করা হলো, উ উবুদু তোমরা ইবাদত করো। এই যে আনিবুদু তোমরা ইবাদত করো আল্লাহ, আল্লাহর ইবাদত করো, যিনি রব্বি আমার রব, ওয়া রব্বাকুম এবং তোমাদের রব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মুহতারাম, যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে উত্তম উত্তম যাদা দান করুন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন এবং আমাদের পথকে আরো সহজ করে দিন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।